মরাদেহ বাবার বাড়িতে দিতে এসে আটক পপি নামে এক গৃহবধূর মরাদেহ তার বাবার বাড়িতে পৌঁছে দিতে এসে আটক হয়েছেন স্বামী ও শাশুড়ি আটক হলেন গৃহবধূর স্বামী রায়হান পারভেজ ও শাশুড়ি আবিদা খাতুন তাদের বাড়ি খুলনা জেলার রূপসা থানার আইসগতি গ্রামে বুধবার আঠাশ আগস্ট উপজেলার রাত ইল ইউনিয়নের শঙ্করপাশা গ্রাম থেকে তাদেরকে আটক করে কাশিয়াইনি থানা পুলিশ নিহত গৃহবধূ সাকিবুর নাহার ওই গ্রামের হাবিবুর শিকদারের মেয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুরের ভাড়া বাসায় ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহত স্বজনদের নিহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে সাকিবুল নাহারের ছোট ভাই সোহাগকে তার স্বামী রায়হান ফারফিস ফোন করে জানায় সাকিবুর নাহার অজ্ঞান হয়ে গেছে খবর পেয়ে সাকিবুন নাহারের বড় ভাই ঢাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন এর কিছুক্ষণ পর খবর আসে সাকিবুল নাহার মারা গেছেন মরাদেহ নিয়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কাশিয়ানির উদ্দেশ্যে রওনা হয়েছে দুপুর দুইটার দিকে সাকিবুর নাহারের মরদেহ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সাকিবুন নাহারের বাবার বাড়ি কাশিয়ানীর শঙ্কর পাশায় এসে পৌঁছায় চলে মরাদেহ দাফন কাঁপনের প্রস্তুতি এরই মধ্যে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান তার স্বজনরা এতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ হয় এক পর্যায়ে মরাদেহের সঙ্গে আসা লোকজনকে আটক করেন তারা পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাদেরকে দেওয়া হয় পরে বুধবার সকালে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় নিহতর মা রিজিয়া বেগম জানান দেড় বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয় সাকিবুল নাহারের স্বামী রায়হান পারভেস স্কোয়ার কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে টাঙ্গাইলের মির্জাপুরে কর্মরত ছিলেন সাকিবুল নাহার তার স্বামী ও পাঁচ মাস বয়সী একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন প্রায়ই ঝগড়া হতো টাকা পয়সা চেয়ে সাকিবুর নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন তাকিবুল্নাহরের মায়ের অভিযোগ মেয়েকে রোধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে মেয়ে জামাই ও তার পরিবারের লোকজন তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিল্লুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য মরাদেহটি গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে তবে মামলা ঘটনাস্থল সংশ্লিষ্ট থানায় হবে পুলিশের এই কর্মকর্তা আরও জানান নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম